হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো থাকবেন। প্রতিদিনের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আমাদের আজকের ভিডিওর বিষয় সিপে বিল্ডে কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেব। ইদানিং ধরে সিপে বিল্ড অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দিচ্ছে, আপনারা চাইলে সহজে অ্যাপ্রুভ নিতে পারবেন। আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সহজে ঢুকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে পারবেন। তো চলুন কিভাবে আমরা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ নেই, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই বন্ধুরা। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন কথা না বেড়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। চলেন আমরা সরাসরি তাহলে ওই অ্যাকাউন্ট করি। অ্যাকাউন্ট করতে গেলে আমাদের কোথায় আসতে হবে, আমরা সরাসরি কোথায় আসবো, অ্যাপ প্যাং এ আসবো, অথবা আমি রেফার দিয়ে দেবো, আমার রেফারেল অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, চলে আসলাম অ্যাপ প্যাং এ আসলাম। অ্যাপ প্যাং এ আসার পর দেখেন এখান থেকে সিপিএ বিল্ড নামে একটা অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টে সহজে কাউকে অ্যাপ্রুভ দেয় না, বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দেয় না। তো মাঝে মাঝে অ্যাপ্রুভ দেয়, আবার মাঝে মাঝে অ্যাপ্রুভ দেয় না। ঠিক আছে, তো চলেন আমরা সরাসরি সিপিএ বিল্ড অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নিই। তো আমরা এখান থেকে সিপিএ বিল্ড লিখি, সিপিএ বিল্ড, এই যে সিপিএ বিল্ড চলে আসছে। খুব ভালো একটা নেটওয়ার্ক, কোনো লিড চুরি করে না, কোনো কিছু করে না। ইভেন আপনি অ্যাপ্লাই করলে আপনাকে কখনোই ইয়া চাইবে না। আপনি যে নতুন, এজ এ নতুন অবস্থায় আর্নিং ইস আর্নিং প্রুফ চাবে, ঠিক স্ক্রিনশট চাবে বা ইন্টারভিউ চাবে, কোনো ইন্টারভিউ দিতে হবে না, আপনি সরাসরি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি ওরা যদি আপনার সঠিকভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো একটা আর্নিং আনতে পারবেন। তো আমরা এখান থেকে এই অফারটা দেখেন, ওদের অফার গুলো ভালো, খুব ভালো অফার। ওদের টোটাল 1135টা অফার আছে। পেপাল, পেনিয়ার, ওয়ার মাধ্যমে ওরা কিন্তু পেমেন্ট করে থাকে। ঠিক আছে, দেখেন ওদের ওদের অফারের কমিশন গুলো দেখি, অফারের কমিশন গুলো ভালোই, অফারের কমিশন গুলা। ঠিক আছে, তো আমরা অফার বোল্ড থেকে আমরা দেখতে পারি অথবা এখান থেকেও দেখতে পারি। তো আমি এখান থেকে ওদের কমিশন গুলো, অফার কমিশন গুলো দেখে নিলাম। ঠিক আছে, তো ওরা যে পেমেন্ট করে, পেমেন্ট প্রুফ গুলা দেখেন, যে পেমেন্ট প্রুফ ভালো, পেমেন্ট প্রুফ কিন্তু ওরা কিন্তু ফ্রেন্ডলি মন্থলি পেমেন্ট করে থাকে। তো আমরা এইগুলো দেখলাম, এগুলো দেখাবো, আমরা সরাসরি এখান থেকে অ্যাপ্লাই করে নিই। আমরা জেনারেলি এই সম্পর্কে শুনে নিলাম, আরো চাইলে গুগলে সার্চ দিয়ে আরো কিছু জানতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে জয়েন নাওতে ক্লিক করবো। জয়েন নাওতে আসার পর একটা জিনিস দেখেন, জয়েন নাওতে আসলাম, আসার পর এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন ক্লিক করবো। রেজিস্টার, রেজিস্টারে চলে আসলাম। রেজিস্টারে চলে আসার পর একটা জিনিস দেখেন, এখান থেকে আমাদের ফার্স্ট আমাদের নাম দিতে হবে, নাম, নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড, কান্ট্রি নেম, স্টেটাস, ডেট, তারপর স্টেট, সিটি, জিপ কোড, স্কাইপি, এ টু সব, এ টু জেড সবকিছু দিতে হবে। তবে আমরা একটা জিনিস দেখেন, আপনি যখন এই অ্যাকাউন্টে অ্যাপ্লাই করবেন অবশ্যই মাস্ট বি খেয়াল রাখবেন যে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি করবেন। আপনার এনআইডি যদি এমডি করিম, এমডি রহিম এই টাইপের লেখা থাকে, ঠিক আছে, আপনিও এই টাইপের লেখাই দিবেন। ঠিক আছে, একটু উল্টা পাল্টা করবেন না, এই জন্য উল্টা পাল্টা করবেন না, কারণ আমরা যখন এই নেটওয়ার্ক থেকে পেমেন্ট তুলতে যাব, পেমেন্ট তুলতে গেলে আমাদের পেন ইয়ার থেকে আমরা পেমেন্টটা তুলতে পারি। পেন ইয়ার থেকে আমরা যখন পেমেন্ট তুলতে পারবো, পেন ইয়ারের নামের সাথে যদি আমাদের এই অ্যাকাউন্টের নাম না মিল থাকে তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ দিবে না, মানে অ্যাপ্রুভ দিবে, সরি, ইয়াটা দিবে না, পেমেন্টটা দিবে না, পেমেন্টটা আটকে দিবে। আমরা এখানে অ্যাকাউন্ট করার পর আমাদের কিন্তু এই অ্যাকাউন্টের ভিতরে ঢুকে ওদের ম্যানেজার জো ওকে মেসেজ করতে হয়। মেসেজ করে আপনাদের অনেক ম্যানেজার থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন প্যানেলের বিভিন্ন ম্যানেজার থাকে, ওই যাই হোক ওদের ম্যানেজারের সাথে, অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে কথা বলে, কথা বলে তারপরে কিন্তু পেমেন্টটা অ্যাড করে নিতে হয়। ঠিক আছে, তার আগে কিন্তু আমরা সরাসরি কিন্তু অ্যাড করতে পারবো না, সিপিএ ফুলের মতো। ঠিক আছে, তো চলেন আমরা এখান থেকে নাম দিই, যেমন আমি এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিলাম, আমি এখান থেকে আমার এনআইডি কার্ড অনুযায়ী দিলাম, যেমন জারিফ, জারিফ আমি এটা দিয়ে দিলাম, আমি আপাতত একটা দিয়ে দিলাম। ঠিক আছে,
মানে আমার এনআইডি কার্ড অনুযায়ী, তা আমি এখান থেকে জারি বুঝলাম, আমি এখান থেকে আমার ইয়া দিয়ে দিই, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিই, এরকম ভাবে দিয়ে দেবেন, ঠিক আছে? আপনার আপনার নামের সাথে যদি মেল মিল থাকে, তারপরে এখান থেকে আপনার কি দিতে হবে, এখান থেকে আপনার ইউজার নেম দিতে হবে, ইউজার নেম দিয়ে দিব, এখান থেকে ইউজার নেম দিব, এভাবে ইউজার নেম দিয়ে দিলাম। তারপর আমাদের পাসওয়ার্ড দিতে হবে, হ্যাঁ আমরা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা দিয়ে দেবো, পাসওয়ার্ড আমরা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো, ঠিক আছে? ওকে দিয়ে দিলাম। তারপর আমাদের কি করবে, কান্ট্রি দিতে হবে, কান্ট্রি কান্ট্রি নেম দিতে হবে, অবশ্যই বাংলাদেশ দেবো, দিয়ে দিবো দাস দিলাম, দিয়ে দিবেন। তারপর সিটি দিয়ে দিলেন, তারপরে পোস্ট কোড দিয়ে দিবেন, ঠিক আছে? পোস্ট কোড দিয়ে দিবেন, তারপরে এখান থেকে আপনারা এসকাইপি দিয়ে দিবেন, এসকাইপি দিয়ে দিলেন, ঠিক আছে? এসকাইপি নেমটা দিয়ে দিবেন। তারপর ওরা বলছে হোয়াট ডিড ইউ হেয়ার অ্যাপোর্ট আস, ওই যে সেম কথা আমরা এই নেটওয়ার্কের কথা কোথা থেকে শুনছেন, দিয়ে দিবেন অ্যাপিং, ঠিক আছে? তারপরে কারেন্ট নেটওয়ার্ক, কারেন্ট নেটওয়ার্ক দিয়ে দিবেন, দুইটা যে নেটওয়ার্ক গুলো কন্টেন্ট লকিং দ্বারা থাকবে সেই নেটওয়ার্ক গুলোর নাম দেবেন, অ্যাপ পেইং, অ্যাপ মাইন, এটা কিন্তু কন্টেন্ট লকিং ছাড়া, এই নেটওয়ার্ক কিন্তু কন্টেন্ট লকিং ব্যক্তিক, ঠিক আছে? আপনারা এরকম ভাবে কন্টেন্ট লকিং এর নাম দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে ওয়েবসাইট চাইছে, আপনার একটা ব্লক সাইটের, ব্লক সাইট ওয়েবসাইট দিয়ে দিবেন। দেওয়ার পর প্রমোশনাল মেথড, ট্রাফিক সোর্স, আপনি মানে আপনার প্রমোশন, আপনার ট্রাফিক গুলো কি, আপনার অফার গুলো কিভাবে ইয়া করবেন, সেই টাইপের কিছু কোশ্চেন জিজ্ঞেস করছে, আপনারা এখান থেকে দিয়ে দিবেন যে আই উইল, আই উইল, আই উইল, আই উইল প্রমোট, প্রমোট, আই উইল প্রমোট, আচ্ছা প্রমোট, প্রমোট সুইপস্টেক্স অফার, সুইপস্টেক্স, ঠিক আছে? এখান থেকে সুইপস্টেক্স বানানটা হয়নি, দেখ সুইপস্টেক্স, তারপরে দিবেন হলো সুইপস্টেক্স অফার, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডি, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? তারপরে দিবেন বিং অ্যাডস, ওকে বিং অ্যাডস, এভাবে দিয়ে দিবেন। এভাবে যখন এভাবে এইভাবে দিবেন, দেওয়ার পর এভাবে যখন দিবেন, দেওয়ার পর ওরা এখান থেকে রোবট ক্যাপচা ফিল আপ করবেন, ক্যাপচা ফিল আপ করার পর দেখেন ক্যাপসা ফিল আপ করেন, ক্যাপসা ফিল আপ করার পর এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। আমার অ্যাকাউন্ট একটা করা আছে, এই জন্য আমি রেজিস্ট্রেশন করলাম না, আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্টার করার আগে, তারপর আগে আপনি প্রথমে চেক করে নেবেন, ঠিক আছে? আর নাম এগুলো আপনার এনআইডি কার্ডের সাথে যদি মিল আছে নাকি, মিল ভালোভাবে দেখবেন, ভালোভাবে দেখে যদি এনআইডি কার্ডের সাথে হুক থাকে তখন আপনি কি করবেন, ক্যাপসা ফিল আপ করে আপনাকে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন ক্লিক করার পর আপনাকে মেলে একটা মেল দেবে, আপনার ইমেলে একটা মেল পাঠাবেন, এরকম একটা মেল পাঠাবে, মেল পাঠানোর পর এরকম ইমেলটা ভেরিফাই করবেন, ভেরিফাই করার পর আপনাকে ইমেল ভেরিফাই করার পর তারপরে আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, ফোন নাম্বার ভেরিফাই করার পর তারপরে আপনাকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিয়ে দেবে, ঠিক আছে? অ্যাকাউন্ট আমাকে অ্যাপ্রুভ দিয়েছে, ঠিক আছে? অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিয়ে দেবে, তো আপনি এভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নেবেন, এইভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নিয়ে আস্তে আস্তে কাজ করে নেবেন। অ্যাকাউন্টটা খুব ভালো একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাকাউন্টটা খুব ভালো একটা অ্যাকাউন্ট, এখান থেকে কোনো লিড হাইড করে না, লিড চুরি করে না, আপনি সহজে এখান থেকে কাজ করতে পারবেন। এখান থেকে আপনি, এখানে কিন্তু কোনো অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ না, এখানে সব ফ্রেশ কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন।